ফাইনালি গাইস, আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভের জন্য ট্র্যাপ ট্যাপ স্পেশাল আইটেমগুলো নিয়ে নতুন আরোটি ইভেন্ট আসতে চলেছে। ইভেন্ট আপনারা সকলেই কবে দেখতে পারবেন আজকের এই ভিডিওটিতে 100% শিওর দিয়ে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই কিউ ভালো আছেন। সো গাইস, ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভের জন্য নতুন আরোটি ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে। এই মাসে এখনো পর্যন্ত ডিসকাউন্ট ইভেন্ট আসে নাই, তো মিস্ট্রি শপ ইভেন্ট আসবে নাকি লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে 100% শিওর দিয়ে প্রি এক্সেস সহকারে রিভিউ করি দেখিয়ে দিব। এছাড়াও গাইস, আমাদের FFTC দা প্রো বান্ডেলটা কবে কোন ইভেন্টের মাধ্যমে আসবে সেটার আপডেট, এছাড়াও আজকের রাত 12টার পর কি নতুন ইভেন্টকে আপডেট দেখতে পারবেন এটারও কিন্তু 100% কনফার্ম আপডেট, এমনকি গেরিনা প্রিপের নেক্সট ডে কোন কোম্পানির সাথে কোলাবরেশন করতে আছে সেটার 100% কনফার্ম আপডেট সহকারে আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলের জন্য আমাদের লাস্ট গিভার উইকলি রেজাল্ট প্লাস গিভার ব্যবস্থা করা হয়েছে। সো গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন ভিডিওটা প্রথম থেকে না টেনে লাস্ট পর্যন্ত পড়তে দেখলে বুঝতে পারবেন। তো চলুন গাইস, আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। বর্তমানে গাইস, আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করতেছিলেন যে বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভের জন্য FFTC দা প্রো বান্ডেল কবে কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে, প্লিজ ভাই আমাদেরকে এটা সম্বন্ধিত আপডেট দেন। স্ক্রিনের উপর যে আমাদের FFTC দা প্রো বান্ডেলটা দেখতে পারতেছেন, এই বান্ডেলের জন্য মোটামুটি আপনি আমি সকলেই ওয়েট করতেছি, বিকজ ভাই বান্ডেলের প্রতিটা পার্ট আমার কাছে এত পরিমাণে ভালো লাগছে বলার বাহিরে। তো কথা হচ্ছে, রিসেন্টলি বাহিরে অনেকগুলো সেভের জন্য আবারও দেখা যাচ্ছে রিটার্নলিভাবে বান্ডেলটাকে দেওয়া হচ্ছে, যেই জায়গায় কিন্তু বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভের জন্য বান্ডেলটাকে প্রথমভাবে ইন্ট্রোডিউস করানো হয় না এখনো পর্যন্ত। দ্যাট মিনস বান্ডেলটা আমাদের জন্য এখনো পর্যন্ত নতুন আছে। লেটস সি, সামনে কিন্তু যদি গেরিনা ফ্রি ফায়ার অফিসিয়াল বা এক্সপোর্টস করে, যেমন ধরেন FFWS স্পেশাল, তাহলে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া সেভার জন্য বান্ডেলটা যে কোনো ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করানোর চান্সেস রয়ে গিয়েছে। সো আশা করছি বুঝতে পারছেন বিষয়টা। অপরদিকে এখনো পর্যন্ত অফিসিয়াল ব্যানার কনফার্ম ডেট আসেনি, আসলে অবশ্যই রিভিউ করে দেখিয়ে দেবো, বাদ বাকি আপডেটে তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে রিভিউ করেই দিলাম। এছাড়াও এই সেম থিমে কিন্তু আরও দুটো আইটেম মেক করেছে এভিতে। তো যেমনটা কিনা এখন স্ক্রিন পর দেখতেই পারতেছেন, এই দুটি কিন্তু আপকামিং সময়ে খুব শীঘ্রই একটা ইভেন্ট দেখতে পারবেন, এখানে যে আইটেমগুলো দেখতে পারতেছেন আর কি। তো এটার অফিসিয়াল ব্যানারটা তো চলে আসবে, তো আসা মতো রিভিউ করে দেখিয়ে দিব। ভাই আপনারা একবার ভাবুন তো, বাংলাদেশ এমনকি ইন্ডিয়ার জন্য অন্যান্য দেশের মতো যদি এইভাবে ইয়ার ড্রপ পড়তো বাস্তবে 7th অ্যানিভার্সারি স্পেশাল তাও প্রিফারের পক্ষ থেকে, তাহলে বিষয়টা আপনাদের কেমন লাগতো? আজকে আমি আপনাদের কি কোশ্চেনটা করলাম, পার্সোনালি আমি যদি বলতে যে ভাই আমার কাছে এত পরিমাণে ভালো লাগতো বলার বাহিরে, ভাই যাদের যাদের সামনে পড়ছে এটা তারা কিন্তু অ্যাকচুয়ালি এটা বলতে পারবে যে এটার অনুভূতিটা কি, আর এটার ভিতরে হয়তো বা গ্রিনা ফ্রিফার থেকে স্পেশাল কিছু গিফটও থাকতে পারতো, যেমন ধরেন ওইরকম কিছু না, বাট চকলেট ফকলেট এরকম কিছু আর কি, মানে সামথিং কিছু একটা থাকতেও পারতো অথবা থাকছেও হয়তো বা, যাদের সামনে পড়ছে এই বিষয়টা আশা করছি বুঝতে পারছেন, আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এছাড়াও ওভারঅল আমাদের দেশে যদি এরকম হইতো তাহলে কিন্তু জোস হইতো বিষয়টা। ভাই গাইস, আপনারা আমার রেগুলার ভিউয়ার যারা আছেন তারা তো অলরেডি সকলেই জানেন বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভের জন্য 13 জুলাই একটা রিং ইভেন্ট আসতে চলেছে। রিং ইভেন্টের বাংলা হিন্দি এমনকি ইংলিশ অফিসিয়াল ব্যানারটা আশা করছি দেখতেই পারতেছেন স্ক্রিনের উপর। ফ্ল্যাশব্যাক স্পেশাল যে রিং ইভেন্টটা দেখতে পারতেছেন এইটা কিন্তু আপনারা সকলেই 13 জুলাই দেখতে পারবেন, এখানে একটা P90 গান স্ক্রিন থাকবে, ডাবল রেট অফ ফায়ারওয়ালা। সো অ্যাট্রিবিউট গুলো তো স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন, এমনকি পিকের থিমে দেখতেই পারতেছেন এই যে একটা গ্লোয়ালের স্ক্রিন এটা কিন্তু রয়েছে, দেখতে জোসই লাগতেছে, একেবারে ইউনিক থিমে মেক করা গ্লোয়ালের স্ক্রিনটা। পাশাপাশি যে পিকের ভাঙা গড়টা রয়েছে এই গড়ের উপর ভিত্তি করে একটা লুটবক্স স্ক্রিন রয়েছে, ভাই সাব কেরিনার কি ডিজাইন করবে, এগুলোর সাথে কিন্তু ইমোশন জুড়ে আছে, সো তার ভিত্তিতে কিন্তু অনেকে এখানে স্পিন করবে। আর P90টাকে ডিজাইন করা হয়েছে আমাদের যে মিল রয়েছে ওল্ড মিলে যেরকম ছিল ওইরকম থিমে। এছাড়াও গাইস, টুনাইট আপডেট আশা করছি এখন স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন, কালকে ভোর 4টার দিকে আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভের জন্য এই নতুন স্পেশাল ফ্রিস্টি স্ক্রিন এমনকি সেকেন্ডারি এই আইটেমটা নিয়ে, অর্থাৎ দুটো আইটেম নিয়ে কিন্তু একটা ফ্রিস্টি স্ক্রিনের ফেয়ারওয়েল ইভেন্ট দেখতে পারবেন, যেখানে কিন্তু আপনার সকলে ডিসকাউন্ট দেখতে পাওয়ার একটা চান্সেস রয়েছে, যেটা কিন্তু রিসেন্টলি বর্তমানে ইভেন্টগুলো থেকে দেখা যাচ্ছে আর কি। তো ফেয়ারওয়েল ইভেন্টটা কার কারা কমপ্লিট করবেন অবশ্যই জানিয়ে দিতে পারেন। এছাড়াও গাইস, ফ্রিস্টি স্ক্রিনটা যখনই পাস করতেছে তখন কিন্তু দেখতে জোস ওপি লাগতেছে, তো আমি চেষ্টা করবো আনলক করার জন্য, আনলক যদি আর কি করি তাহলে অবশ্যই আনলক ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিব। বর্তমানে ভাই আমি গিভওয়ে করতে পারতেছি না, শুধুমাত্র আমাদের এইম কমপ্লিট না হওয়ার কারণে লাইকের এমটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়, বাট বিওএরএমটা কিন্তু হয় না। তো আজকের এই ভিডিওটিতে দ্যাট মিনস কালকে যে আমরা ভিডিওটা আপলোড করছিলাম ওইখানে কিন্তু আমাদের লাইকটা কাছে গেছে, আমি ভাবলাম কেননা ভাই অনেকদিন ধরে গিভওয়ে দেওয়া হয় না, তো আজকে গিভওয়েটা করেই দিই। তো লাকি উইনারের স্ক্রিনশট আশা করছি দেখতেই পারতেছেন, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটির নিচে একটা কমেন্ট করবে যে উইকলিটা পাইছেন কিনা। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, অনেক অনেক কমেন্ট থাকে ভাই, অনেকগুলা কমেন্ট থেকে জাস্ট একজনই লাকি উইনার হয়, তো বলা তো যায় না কার ভাগ্যে কোন সময় কি থাকে, তো আপনিও কমেন্ট করতে থাকেন, হাল ছাড়েন না ভাই, তো পরবর্তীতে দেখা যেতে পারে আপনিও উইন হয়ে যেতে পারেন। আর হ্যাঁ, এই ভিডিওটির গিভওয়ে সম্পর্কে চলুন আমরা সকলে মিলে এখন জেনে আসি। আজকে ভাই একেবারে ছোটখাটো একটা এম দিব, তো আজকের এই ভিডিওটিতে মাত্র 800 লাইক অ্যান্ড 7000 ভিউস, হ্যাঁ গাইস এত দূর তো কমপ্লিট করে দিয়েন।
তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে থেকে লাইক নিয়ে আমি গিভওয়েটা করে দিব। আর হ্যাঁ গাইস, এত ইনফরমেশনগুলো নিয়ে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা মেক করছি, ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আপনার বন্ধুত্ব এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ, বাস এতটুকু করলেই হয়ে যাবে। আরে ভাই, টুনাইট আপডেট কিন্তু এখানে শেষ হয় না, এই যে স্কাইলার স্পেশাল একটা অ্যানিমেশন দেখতেই পারতেছেন, কালকে কিন্তু একটা ফ্রি মিশন দেখতে পারবেন। বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সার্ভারের প্রত্যেকটা প্লেয়ারা কিন্তু ফ্রি মিশনটা কমপ্লিট করার ফলে স্কাইলার স্পেশাল অ্যানিমেশনটা আপনারা সকলে একদম ফ্রিতে ক্লেম করে ফেলতে পারবেন। বর্তমানে তো আপনারা সকলেই জানেন বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সার্ভারের জন্য লেস ইজ মোর ইভেন্ট চলতেছে, তো লেস ইজ মোর ইভেন্টটা বর্তমানে চলাকালীন অনেকেরই ভালো লাগতেছে না। নেক্সট ডে চান্সেস রয়ে গেছে বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সার্ভারের জন্য অ্যানিভার্সারি ইভেন্টটা থাকতে থাকতেই 100% বোনাস টপ অফ ইভেন্টটা যে দেখতে পারতেছেন, দ্যাট মিন্স ডাবল ডায়মন্ড টপ অফ ইভেন্ট এটা কিন্তু আসতে পারে। লেটস সি, এখনো পর্যন্ত টপ অফ ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা পাওয়া যায়নি, ব্যানারটা পাওয়ামাত্র অবশ্যই রিভিউ করে দেখিয়ে দিব। আর হ্যাঁ ভাই, আমি যদি আপনাদেরকে বলতে যে লেসেস মোড়ের থেকে বেশি ভালো লাগে আমার কাছে এই যে বোনাস ডায়মন্ড টপ অফ ইভেন্টটা, ওইটা দ্যাট মিন্স ডাবল ডায়মন্ড টপ অফ ইভেন্ট, বিকজ ওইটা কিন্তু ইচ্ছামতো আমরা নিতে পারি, অ্যাকাউন্টে ডায়মন্ড থাকুক অথবা না থাকুক। বাট লেসেস মোড়টা কিন্তু এমন একটা ইভেন্ট যেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে 500 বেশি যদি ডায়মন্ড থাকে তাহলে কিন্তু কোনো ডিসকাউন্ট থেকেই এখানে ইউজ করা যায় না, দ্যাট মিন্স ডিসকাউন্টে কিন্তু এখান থেকে ডায়মন্ড পারচেস করা যায় না। তো যাই হোক গাইস, এবার চলুন আপনাদেরও করা কিছু স্পেশাল কমেন্ট আমরা সকলে মিলে পড়ে আসি। সো ফার্স্ট কমেন্টটা হচ্ছে, ভাই বিডি ম্যাজিক্যাল ওই চ্যানেল লাইভ স্ট্রিম চাই, আই হোপ রিকোয়েস্টটা রাখবেন। তো কালকে আমি একটা রিয়াকশন ভিডিও আপলোড করছিলাম, তো ওই ভিডিওতে ভিউজ দেখেন ভাই, তো লাইভ স্ট্রিম দেখবে কি? অ্যাকচুয়ালি ভাই অ্যাক্টিভও থাকা হয় না ওই রকম, আর সাবস্ক্রাইবারও একটু কমই আসছে আমাদের ওই চ্যানেলে। তো আপনারা যদি সকলে মিলে দেখেন আর বলেন তাহলে কিন্তু আমি লাইভ স্ট্রিম শুরু করতে পারি, বাট নেটওয়ার্কের সমস্যা প্লাস কারেন্ট থাকে না, সো একটু ঝামেলার মধ্যে আসি বর্তমান সময়ে, সারা বাংলাদেশেই ভাই লোডশেডিং সমস্যা, তো দ্যাটসও কিন্তু লাইভ স্ট্রিমে এখনও পর্যন্ত ফোকাসটা ওই রকমভাবে করতে পারতেছি না। তবে হ্যাঁ, টুকের মতো সাবস্ক্রাইবার যদি হয় মোটামুটি 50-60 জন হলেও লাইভ স্ট্রিমটা আই থিঙ্ক ওয়াচিং করবে, তো তখন না হয় ইনশাল্লাহ লাইভ স্ট্রিম করব। তো যাই হোক গাইস, আজকে মূলত একটা কমেন্টই পিক করলাম, এছাড়াও আপনি ফানি টাইপ ইন্টারেস্টিং কমেন্ট করেন তাহলে আপনার কমেন্টটাও আমাদের পরবর্তী ভিডিওটিতে রিসিভ করা হবে ইনশাল্লাহ। এছাড়াও গাইস, আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সার্ভারের জন্য নেক্সট সিএস র্যাঙ্ক, দ্যাট মিন্স সিএস র্যাঙ্ক সিজন 26 স্পেশাল আপনার সকলে বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সার্ভারের জন্য স্ক্রিনের পর যে আইটেমগুলো দেখতেই পারতেছেন আমাদের ভুয়েপাসের থিমে আর কি, এই প্রত্যেকটা আইটেমে আপনার সকলে স্টেপ বাই স্টেপ র্যাঙ্ক আপ করার ফলে একদম ফ্রিতে ক্লেম করে ফেলতে পারবেন। একটা পারেন্টের স্ক্রিন দেখতেই পারতেছেন, অ্যান্ড দেন ফাইনালি একটা টি শার্টের মতো দেখতেই পারতেছেন, ভাই এটা কিন্তু আমার কাছে জাস্ট ওপি লেভেলের লাগছে। তো পরবর্তী সিএস র্যাঙ্ক সিজনের জন্য সবাই রেডি তো? অবশ্যই কিন্তু সকলে এই আইটেমগুলো একদম ফ্রিতে ক্লেম করতে পারবেন, জাস্ট মিশন কমপ্লিট করতে হবে, আপনাদেরকে র্যাঙ্ক আপ করতে হবে। সো গাইস, ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সার্ভারের জন্য আপনার সকলের নতুন মিস্ট্রি শপ ইভেন্টটা আপনার সকলেই কবে দেখতে পারবেন। প্রথমত গাইস, ডিসকাউন্ট ইভেন্ট সম্পর্কে আপনাদেরকে বলি, তো প্রতি মাসের শুরুর দিকে কিন্তু দেখা যায় ডিসকাউন্ট ইভেন্ট চলে আসে, মিস্ট্রি শপ দেওয়া হোক অথবা লাকি হুইল দেওয়া হোক, যে জায়গায় এখনো পর্যন্ত 7th অ্যানিভার্সারির মতো এরকম একটা ইভেন্ট চলাকালীন কিন্তু কোনো প্রকার ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হচ্ছে না। চান্সেস রয়ে গিয়েছে মাসের লাস্টের দিকে আপনার সকলেই বিডি সার্ভার এমনকি ইন্ডিয়া সার্ভারের জন্য একটা মিস্ট্রি শপ ইভেন্ট, এখন যে স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন সেম টু সেম এরকম থাকতে পারে, আর নয়তো একটা লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আপনার সকলেই দেখতে পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটির নিচে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানেন, তো আপনার নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কি মিস্ট্রি শপ চান নাকি লাকি হুইলটা চান? মিস্ট্রি শপের অনুযায়ী ভাই এখন লাকি হুইল বর্তমান সময় অনেক ভালো, আর মিস্ট্রি শপ কিন্তু আগে ভালো ছিল। যাই হোক গাইস, আপনাদের পছন্দ মতো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আমি কিন্তু বর্তমান সময়ে লাকি হুইলটা চাই, বিকজ কম রামের ভিতর কিন্তু অনেক অনেক আইটেম পারচেস করা যায়। ডিসকাউন্ট ইভেন্ট সম্পর্কিত যদি আর নতুন কোনো লিখছেন আপডেট পাই অবশ্যই রিভিউ করে দেখিয়ে দিব, এখনো পর্যন্ত অফিসিয়াল ব্যানার অথবা ডেট আমাদের কারো কাছে আসেনি অফিসিয়ালভাবে। সো গাইস, এই ছিল এখনকার মতো ভিডিও, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেট নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ গাইস।